হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন, আমিও ভালো আছি। পুজো সবার ভালো কাটুক এই কামনা করব। আশা করছি আপনারা ভালোভাবে ঘুরছেন ফিরছেন এবং মজা করছেন এবং পুজোয় ভালোভাবে থাকুন, ভালোভাবে রাখুন সবাইকে এবং ভালোভাবে চলুন, খাওয়া দাওয়া করুন এবং প্রচুর মজা করুন, আনন্দ করুন। তো চলুন আজকে আমি রিভিউ করব মাই লাইফ মাই লায়রা ওমেন্স ওয়্যার। এটা রয়েছে পিওর কটনের, এখানে দেখতে পাচ্ছেন আপনারা কটন লেখা আছে এবং এখানে একটা কটনের একটা ছবি দেওয়া আছে যে এটা কতটা সফট বা কতটা কমফোর্টেবল। অ্যাঙ্কেল লেন্থ লেগিংস রয়েছে দেখতে পাচ্ছেন এবং এটার শেড রয়েছে মেরুন 13, সাইজ রয়েছে 105 সেমি, ফ্রি সাইজ রয়েছে এবং 440 রুপিস এটার প্রাইস রয়েছে। আমি অফলাইন এটা পারচেস করেছি, আপনারা চাইলে অনলাইন অফলাইন সব জায়গায় পারচেস করতে পারবেন এবং অনলাইনে পারচেস করলে হয়তো একটু চার্জেসটা কম হলেও হতে পারে। মেড ইন ইন্ডিয়ার একটা প্রোডাক্ট ফ্রম দ্য হাউস অফ লাক্স। আমরা কম বেশি হয়তো সবাই জানি যে লায়রা লাক্সের একটা প্রোডাক্ট এবং এখানে লিখে দেওয়া আছে কালার লক টেকনোলজি, পারফেক্ট ফিট ডিজাইন, ফোর ওয়ে স্ট্রেচ ফর এক্সট্রা কমফোর্ট, আলট্রা সফট কটন। তো সমস্তটাই এখানে যেগুলো লিখে দেওয়া আছে সেগুলো সত্যি সত্যি একদম অক্ষরে অক্ষরে ঠিক, যে এটা একদমই কালার ফেড হবে না এবং খুবই কমফোর্টেবল, পারফেক্ট ফিট রয়েছে। যারা যেরকমই শেপের হোক না কেন আপনারা এটা ইজিলি এটা ওয়্যার করতে পারবেন। ফ্রি সাইজ এটা রয়েছে যে আপনারা যে কোনো ফিগারের স্ট্রাকচারের ওমেনরা এটা ইজিলি এটা ওয়্যার করতে পারবেন এবং খুবই সফট মেটেরিয়াল এটার মধ্যে ইউজ করা হচ্ছে এবং স্ট্রেচেবল তো বটেই, সারাদিন পরে থাকার জন্য এটা ভীষণই ভালো। 200টার ওপরে কালার রয়েছে, তো আপনাদের যেরকম পছন্দ আপনারা সেইভাবে আপনারা পারচেস করতে পারবেন। এখানে হিউজ কালার অপশন রয়েছে, তো চলুন দেখে নিই। তো নর্মাল যে লায়রা চুড়িদার লেগিংসগুলো রয়েছে এর আগে আমি রিভিউ করেছি, আপনারা নিশ্চয়ই দেখেছেন, না দেখে থাকলে প্লিজ দেখে নেবেন, চেক আউট করে নেবেন। তো চুড়িদার লেগিংসের প্যাকেজিংটা একটু বড় রয়েছে এবং অ্যাঙ্কেল লেন্থ যে লেগিংসটা রয়েছে এটা প্যাকেজিংটা একটু স্কোয়ার শেপে রয়েছে, একটু ছোটো সাইজ। তো ভেতরটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এইভাবে রয়েছে, এইভাবে এটার ভেতরেও এখানে শেড কার্ড দিয়ে দেওয়া আছে। তো আপনারা শেড কার্ডটা চাইলে যত্ন করে রেখে দিতে পারেন এবং আপনাদের যেগুলো যেগুলো কেনা কমপ্লিট হয়ে গেছে সেগুলো সেগুলো আপনারা টিকমার্ক করে রাখতে পারেন এবং যেগুলো যেগুলো আপনাদের চাই সেগুলো সেগুলো আপনারা নেক্সট পারচেস করার সময় তখন আপনারা পারচেস করে নিতে পারবেন। তো এখানে সমস্ত শেড কার্ডের মধ্যে অনেকগুলো কালার ভ্যারাইটি রয়েছে, তো আপনারা এখান থেকেও দেখে নিতে পারবেন। তো এইভাবে লেগিংসের ভেতরে এখন এখানে মার্কিং করে দেওয়া আছে M40, ওকে চেক, ওকে, এখানে একটা ট্যাগ দিয়ে দেওয়া আছে লায়রার, দেখতে পাচ্ছেন বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো এইভাবে অ্যাঙ্কেল লেন্থ পর্যন্ত রয়েছে এবং লায়রার যে ট্যাগটা রয়েছে প্রত্যেকটা লেগিংসের মধ্যে, এখন যে নতুন লেগিংসগুলো বেরিয়েছে লায়রার তো ওটার মধ্যে সবকটার মধ্যে ট্যাগ রয়েছে। এর আগে যেগুলো আমি ইউজ করেছিলাম দুটো সেটার মধ্যে ট্যাগ ছিল না, বাট এই ট্যাগটা এখন নতুন অ্যাডিশন করা হয়েছে। তো এইভাবে রয়েছে। তো চুড়িদার লেগিংসের মধ্যে যেরকম এখানে একটা স্টিচ থাকে, তো সেই স্টিচটা কিন্তু এই অ্যাঙ্কেল লেন্থের মধ্যে নেই। তো দেখতে পাচ্ছেন আপনারা চুড়িদার লেগিংসের মধ্যে এই এইখান থেকে একটা স্টিচ থাকে দু পাশেই, বাট অ্যাঙ্কেল লেন্থের মধ্যে এটা নেই, এটা পুরোপুরি সোজা এবং অ্যাঙ্কেল লেন্থের এই লেগিংসটা রয়েছে এইভাবে। তো ভীষণ সফট কোয়ালিটি, ভীষণ সফট মেটেরিয়াল, সবসময় পরার জন্য ভীষণই ভালো। তো আপনারা চাইলে এটা পারচেস করতে পারেন, কালারটাও একদম মেরুন, ভীষণ সুন্দর একটা কালার, যে কোনো হোয়াইট কালার হোক বা যে কোনো কালারের সাথে আপনারা এটা ওয়্যার করতে পারবেন। তো বন্ধুরা এই ছিল রিভিউ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন
আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটনটি অন করে দেবেন, তাতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে। থ্যাংক ইউ।